আসসালামু আলাইকুম। ট্যালেন্ট আপ স্কিলের পক্ষ থেকে শুভেচ্ছা। চতুর্থ শ্রেণী গণিত বাংলা ভার্সন অনুশীলনী 7.4, 1 নম্বর অঙ্ক, নিচের সংখ্যাগুলোর 3টি করে গুণিতক লিখে ছোট থেকে বড় সাজাও। আমরা 1 নম্বর করি, 1-এর 1, 1 নম্বরে আছে 4, 4-এর গুণিতক। চারের গুণিতক আমরা কিভাবে বের করি? 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে এভাবে গুণ করে। তাহলে 4-এর গুণিতক, 4 একে 4, যে কোনো 3টি গুণিতক হলেই হয়, তাও আমরা 1 2 3 দিয়েই করি। 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারা 12, 3 দিয়ে পূরণ দিলে 3 চারা 12, 3টি গুণিতক পেয়ে গেলাম। ছোট থেকে বড় সাজিয়েছি। এবার 4 নম্বর করি, আশা করি মাঝখানের 2 3 আপনারা করতে পারবেন। 4 নম্বর, 14, 14-এর গুণিতক। চোদ্দ পূরণ 1, 14 কে 14, 14 পূরণ 2, 14 দুগুণে 28, 14 পূরণ 3, 3 14 42, 3টি গুণিতক হয়ে গেল। ছোট থেকে বড় সাজানো হয়েছে। তাহলে 4 নম্বর অঙ্ক শেষ। এবার আসি 2 নম্বর, নিজের সংখ্যার জোড়াগুলোর জন্য 3টি সাধারণ গুণিতক লিখে প্রথমে কি করতে হবে? এই জোড়ার জন্যে 3টি সাধারণ গুণিতক বের করতে হবে। সাধারণ বলতে আমরা বুঝি যেটা দুইটাতেই আছে, 3-এর গুণিতক, 4-এর গুণিতক, যেটা দুইটারই গুণিতক সেটাকে বলে সাধারণ গুণিতক। আমরা ছোট থেকে বড় সাজাবো। তারপরে আরেকটা কাজ থাকবে, সেটা হলো লঘিষ্ঠ, মানে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটি বা লসাগু লিখতে হবে। 1 নম্বর, 3 4, তাহলে 3-এর গুণিতক। আমরা গুণিতকের তালিকাটা তৈরি করি। গুণিতক 3-এর গুণিতক, 3 একে 1 দিয়ে পূরণ, 3 একে 3, 2 দিয়ে পূরণ, 3 দুগুণে 6, 3 দিয়ে পূরণ, 3 ত্রিকা 9, 4 দিয়ে পূরণ, 3 চারা 12, 5 দিয়ে 3 পাঁচা 15, 6 দিয়ে 3 ছয় 18, 7 দিয়ে 3 সাতা 21, তারপর 8 দিয়ে 3 আটা 24, 9 দিয়ে 3 নং 27, 10 দিয়ে 3 দশ 30, 11 দিয়ে 33, 12 দিয়ে 36, 13 দিয়ে 39, এভাবে যেতে থাকবে। আসি এবার 4-এর গুণিতক। 4-এর গুণিতক, 1 দিয়ে 4 একে 4, 1 দিয়ে পূরণ 4 একে 4, 2 দিয়ে পূরণ 4 দুগুণে 8, 3 দিয়ে পূরণ 3 চারা 12, 4 চারা 16, 4 পাঁচা 20, 4 ছয় 24, 4 সাতা 28, 4 আটা 32, 4 নং 36, 4 নং 36, আমরা কি বের করব? 3 এবং 4-এর সাধারণ গুণিতক, 3টি সাধারণ গুণিতক আমরা বের করব। প্রথম সাধারণ গুণিতকটি কি? 3 2টাতে নাই, 6 2টাতে নাই, 9 2টাতে নাই, 12 2টাতে আছে, 12 2টাতে আছে, তাহলে 12 সাধারণ, প্রথম সাধারণ গুণিতক। তারপরে 15 নাই, 18 নাই, 21 নাই, 24 আছে,
তাহলে দ্বিতীয় সাধারণ গুণিতক পেলাম। এবার 27 নাই, 30 নাই, 33 নাই, 36 আছে, 36 আছে, আমরা পেয়ে গেলাম তিনটি সাধারণ গুণিতক। লিখি সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক 12, তারপরে 24, তারপরে 36। আমাদেরকে কি করতে বলা হয়েছে? আমরা ছোট থেকে বড় সাজাও, আমরা সাজিয়েছি 12, 24, 36, তারপরে লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি লিখো। লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি আমরা এখন লিখব। এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? অবশ্যই 12। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক বারো, অবশ্যই 12। 12-র চেয়ে ছোট আর কোনো সাধারণ গুণিতক এখানে নাই, তাহলে 12। আমি আশা করব একের মতো আপনারা 2, 3, 4 সবগুলি করতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।